পশুকে বিভিন্ন রকমের টর্চার করা হয়, নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, ওই রকম পশুটি আমি কোরবানি করে আমরা আবার সওয়াবেরও আশা করি। কোরবানির পশুর চামড়া রয়েছে, চামড়ার মধ্যে যতগুলো পশম রয়েছে এই কোরবানির উসিলায় ওই পশুর চামড়ার মধ্যে যতগুলো পশম রয়েছে ওই রকম পশমের পরিমাণ তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই পশুকে জবাই করার সময় আমরা আমাদের কিছু উত্তেজিত ছেলেরা রয়েছে যারা কোরবানির পশুকে পাগল বানিয়ে দেয়, কোরবানির পশুকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা মস্করা করে, কোরবানির পশু বাজারে নিয়ে যাওয়ার সময়ও বিভিন্ন ধরনের পাগল করে দেওয়ার চেষ্টা করে, বাড়িতে নিয়ে আসার সময়ও এরকম হই উল্লাস এবং পাগল করে দেওয়ার মতো ব্যবস্থা করে। কোরবানির পশু এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়ার সময় যখন ট্রাকে তোলা হয় ওই পশু যেন ঘুমাইতে না পারে, গরুর চোখের মধ্যে মরিচ দিয়ে দেওয়া হয়, পশুকে বিভিন্ন রকমের টর্চার করা হয়, নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, ওই রকম পশুটি আমরা আবার কোরবানির জন্য কোরবানি দেব, ওই পশু দিয়ে কোরবানি করে আমরা আবার সওয়াবেরও আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন এই পশুকে নির্যাতন করো না, পশুকে কষ্ট দিও না, এই পশু তোমাদেরকে কাল কিয়ামতের জমিনে তোমাদেরকে কাঁধের উপর ভর করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই কোরবানির পশুটাকে সম্মান করতে হবে, সেই কোরবানির পশুটি আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি হবে, সেই পশুটি আমার কাছ থেকে সম্মান পাবে না, পাবে নির্যাতন, আপনি আবার এই পশুটি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে আপনি সওয়াবের আশা করেন কখনো নয়। মানুষের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জিলজালের 7 এবং 8 নং আয়াতের মধ্যে আশাদ করেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। তোমাদের আমলনামা প্রত্যেকটি যাররা যাররা পরিমাণ করে হিসাব করে তোমাদের আমলনামায় নেকি দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ হিসাব করে তোমাদের আমলনামার মধ্যে তোমাদের পাপ লিখে দেওয়া হবে, তোমরা সেই সমস্ত পাপের কারণে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটিকে কেন নির্যাতন করলাম, এই কোরবানির পশু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় কোরবানি দেব, সেই পশুটিকে আমি কেন কষ্ট দিলাম, শুধু সেই পশু নয় কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না।